সকল কর্ম হয়েছে সমাপ্ত। আজ আমার মনে বড় আশা, বড় লালসা, আমি আমার পুত্রকে নিজ হস্তে বর বেছে সুসজ্জিত করব। তাই দেখুন, আজ আপনাকে বর বেছে সুসজ্জিত করবেন। এই দেখুন, মালা মুকুট আমি সামনে করে নিয়ে এসেছি। বেশ, কিন্তু আমার খোকা কোথায় জান? কখন গিয়ে আমার খোকাকে নিয়ে আসুন আমার কাছে। এই তো মন্ত্রী মহাশয় এনে দিয়েছে আমার পুত্রকে সাজানোর সুব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আমার চম্পক নগরে অনেক রায়তীগণ এসেছে ঠিক, আমি কাউকে দিয়ে নয়, আমি নিজে সাজাবো আমার পুত্র। খোকা খোকা এসো, খোকা এসো। তব চরণে প্রণাম হয় পিতা, আশীর্বাদ করি খোকা, সর্বদাই যেন আনন্দে থাকো। পিতা গো, খোকা এই শুভ দিনে শুভগুণে আমায় কেন ডেকেছো পিতা তুমি? কেন ডেকেছি জানো খোকা? কেন? আজ হচ্ছে তোমার শুভ পরিণয়। তোমার এই রাজ পোশাকে মানায় না, তাহলে সুন্দর ভাবে বর বেশ সুসজ্জিত করে নিয়ে এই চম্পক নগর থেকে নিয়ে যাবো উজ্জয়িনী নগরে। পিতা? হ্যাঁ খোকা, তাই হবে পিতা, তাই হবে। তবে এসো খোকা এসো, এই রাজ পোশাক তুমি দূরে সরিয়ে দাও। তোমায় কিভাবে সাজাবো জানো? এই দেখো খোকা দেখো, কি তোমার গলার মালা
কেন তুমি পিছিয়ে গেল পোকার? বলছো তুমি কেন তুমি কান্নায় ভেঙে পড়লো খোকা? ওই না সুন্দর মালা না পড়াবে পিতা, পিতা কেন তুমি এই মালা দেখে দূরে সরে যাও খোকা? কেন কেন জানো পিতা? কেন ওই না মালা উপরে সরে গেলো আমার সে ও দেখিয়া ভয় লাগে বলে খোকা কি বলে? এই মালায় তুমি সরকারি বিষ দেখতে পাও, এই মালায় তুমি নাগের যদি দেখতে পাও তুমি যেটা চাইছো না সেটা হবে না খোকা। পিতা আমি পড়াবো না এই মালা, এই মালা দেখে যখন তোমায় ভয় লাগে এই মালা পড়াবো না। মন্ত্রী মহাশয় দেখে দিন এই মালা, এই মালা যে আমার খোকা চাই না পড়তে চাই না দেব না দেব না। তাই হবে পিতা, মালা যদি নাই বা পরো তাতে কোনো দোষ নেই। তাহলে কিন্তু বর বেছে সুসজ্জিত হতে গেলে কি করতে হবে জানো খোকা? কি পিতা? এই দেখো, এই দেখো খোকা, দেখো তোমার মস্তকে দাদু ভাই তুমি পিতাকে বুঝিয়ে বলো না দাদু, এই মোর মালা এই মোর মুকুট দেখে আমার ভীষণ ভয় লাগে, মন প্রাণে আমার ছয় নাই মোর বেশি সঞ্চিত হতে হবে। ও দাদু ভাই আজ তুমি যদি এইভাবে কাঁদো তাহলে কেমনই করে তুমি বর বেশ ধারণ করবে বলো? দেখো আমি মুকুট কেন পরবো না জানো পিতা? ওই না সুন্দর না পড়াবে পিতা আমার পিতা সোতা করো মুকুটেও তুমি সর্পের বিষ দেখতে পাও, এই মুকুটেও তুমি নাগের জ্যোতি দেখতে পাও না না না। এই মুকুটে যখন তুমি পড়বে না খোকা আমি পড়াবো না, আমি পড়াবো না খোকা পড়াবো না, এই মুকুট আমি রেখে দিলাম। কিন্তু কিন্তু আমি বুঝে উঠতে পারছি না খোকা, আমি বুঝে উঠতে পারছি না। আজ তোমায় আমি যত কিছু পড়াইধান করাতে যাই সকল কিছু তুমি না গেলে যদি দেখতে পাও তবে কি, তবে যে আমি ওখানে বলে এসেছিলাম আমি আমার খোকাকে সুন্দরভাবে বর বেশি সুসজ্জিত করে নিয়ে আসবো,
আজ আজ আমি আমার কথাকে শুনে সাজাতে পারছি না, কেন কেন আমার কথা সব শুনতে লাগে তোমার হেতাল কোথায়? আমার হেতাল কোথায়? এই তো আমার বুঝতে পারছিলাম আমার খোকা কেন নাগের যদি দেখতে পায় খোকা। আমি তবে একটি কথা বলবো, এসো তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো, এসো তুমি আমার বাম পাশে এসো খোকা, তুমি আমার স্পর্শ করো তো। এইবার দেখো তুমি নাগের যদি দেখতে পাও। এই বর মানলো বর মুকুটিতে কোন নাগের চিহ্ন নেই, এই মুকুট ভালো যে সুন্দর ভাবে মালিনী মাসে নির্মাণ করে দিয়েছে জান পিতা। এই বর মানলো যে সেখানে মানায় না পিতা, তুলে দাও আমার সর্বজ্ঞ আমার মস্তক উপরে। তাই হবে খোকা তাই হবে, এতক্ষণ যে তুমি নাগের যদি দেখছি নেই সকল কিছু তোমার ভুল ধারণা। এসো এসো খোকা সুন্দর ভাবে আমরা তুলে দেবো তোমার গলায় বর মালা। মন্ত্রী মহাশয় বলুন, সদাগর মশাই এনে আমার সন্তানের গলায় সুন্দর ভাবে বর মালা পরিধান করিয়ে দিয়ে দিন। দাদু ভাই এই দেখো দাদু ভাই, আমি তোমাকে কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। বাহ কত সুন্দর মানিয়েছে আমার কথাকে, কিন্তু এখনো এখনো যেন অসম্পূর্ণ মনে হয়। কেন অসম্পূর্ণ মনে হয় জানো খোকা? কেন এসে বসো তুমি, তোমায় সম্পূর্ণরূপে আমি সাজিয়ে দেব, যতক্ষণ না মাথায় টপর করবে ততক্ষণ বর বেছে মানায় না। তাই তো চম্পক নগরের মা মাসিগণ আত্মীয় স্বজন সকলের কাছে করে জোরে আমি করে নিবেদন, আমি আমার একমাত্র সন্তানের মস্তকে মুকুট পরিধান করাতে যাচ্ছি। আমার পুত্রের মঙ্গল কামনার্থে সবাই উলধ্বনি জয়ধ্বনি দেবেন এই অনুরোধটি সবার কাছে করছি। আসুন কাকুমণি আমরা সকলে মিলে একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে বলুন জয়। আমায় প্রণাম করছো না দাদু ভাই? আজ আমার চরণে নয় এসো দাদু ভাই, আমার পক্ষে দাদা বাহ জানো দাদু ভাই, আজ তোমাকে কি সুন্দর মানিয়েছে। এ কি বলছো দাদু? হে দাদা বিলম্ব নয়, মন্ত্রী মহাশয় বিলম্ব নয়, খোকা বিলম্ব নয়, আজ সুন্দর ভাবে তোমায় যখন বর বেশি সুসজ্জিত করে দিয়েছি এই চম্পক নগর থেকে আমরা অবিলম্বে যাত্রা করবো। ওই উজা কেন থমকে গেলাম খোকা জানো? আমি তোমায় নিয়ে সবচেয়ে সুসজ্জিত করলে কি হবে, আমি তোমার পিতা হলে কি হবে জানো খোকা জানো? যে তোমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর মনুষ্য করেছে দেখেছে আলো বাতাস পৃথিবী। যাও খোকা যাও, তুমি তোমার গর্ভধারিণী জননীর কাছ থেকে প্রণাম করে এসো, তারপর আমি তোমায় নিয়ে যাবো ওই উজানি নগরে। তাই হবে তাই হবে, এসো খোকা মন্ত্রী মহাশয় বল সদাগর মশাই। এক নয় এক এক করে সুসজ্জিত করবো অষ্টকুমার, এই অষ্টকুমারের মাঝে থাকবে আমার পুত্র দুর্লভ লক্ষ্মীধর। সাজ্জাদের হাতে সাজ্জাদের থাকবে নবরত্নমর্যাদি, আর সেখানে গিয়ে সুন্দর ভাবে বেদ পাঠ উচ্চারিত হবে। যদি রঙের হৃদয়ঙ্গ তব তদি রঙের হৃদয়ঙ্গ তব, দুই আত্মা এক হবে। আমার পুত্র বধূকে আমার চোখ
আয় হবে। আমি এই মুহূর্তে অষ্ট কুমার সুসজ্জিত করব, সাজিয়ে দেব হাতি ঘোড়া, সঙ্গে নিয়ে যাব আপনার সঙ্গে। আর বিলম্ব নয় চলুন, যতক্ষণ আমার খোকাতার জননের কাছ থেকে পুরে পাত করে এসেছে, আমরা সাজিয়ে দেব এক এক করে নবলক্ষ। তাই হবে, তাই চলুন। শত শত পালকি, শত শত হাতি ঘোড়া সাজানো দাঁড়িয়ে রয়েছে বাইরে রাজপ্রাসাদে, সকলে আনন্দে মত্ত হওয়া, আমারে একমাত্র সন্তান লক্ষ্য যাবে সেই উজানি নগরে বিবাহ করতে। সেই নয়নের মনিকে আমি কখনো আমার অঞ্চলের থেকে দূরে করে দিব, সেই তুমি কোথায় আছো একেবারে বিদায়, কিন্তু সেই বিদায়ের কথা শুনে যেন বারবার মনে পড়ে। আমি আমার লখাইকে বিদায় করতে পারবো না বলে লখাই আসা রাতে আমি রাজপ্রাসাদের এক কোণে চুপ করে লুকিয়ে বসে থাকবো, যখন জন্মদাতা পিতা বলেছে লখাই রে ছুটে যা গর্ভধারিণী মায়ের কাছে, মায়ের আশীর্বাদ মস্তকে ধারণ করে ছুটে যাবি আমার সাথে উজানি নগরে। কিন্তু কই সারা তন্ন তন্ন করে খুঁজেছি আমার চম্পক নগরী আমার গর্ভধারিণী মাকে আমি। ওগো কোথাও আমার গর্ভধারিণী মায়ের আমি সাক্ষাৎ পেলাম না, তবে কি শুভযাত্রায় যাওয়া হবে না মানে উঠানি নগরে, পাবো না মানে গর্ভধারিণী মায়ের আশীর্বাদ আমার মস্তক উপরে। ও মা তুমি কোথায় গো মা, কিন্তু একে অদূরে শোনা যায় কান্নার অবরণ, তবে কি কান্নার আবরণে গর্ভধারিণী মা ঘরের করে এক করে বসে ঢুকরে ঢুকরে কাঁদে। এখানে কেউ নেই, এখানে কেউ নেই, চলে যা চলে যা চলে যা চলে যা।
মাগো আমি জানিব তোমার মনের বেদনা, জন্মদাতা পিতামাই বর বেশে সঞ্চিত করেছে বলে একটি ডিসের জন্য আমি চলে যাবো জানি না করে বলে তাই তুমি ভাই বিমুখ হয়ে আছো মা, আর থেকে না মা বিমুখ হয়ে তুমি যদি আমার ভাবে বিমুখ হয়ে থাকো মা আমি বেঁচে থাকতে পারবো না মা তোমায় না দর্শন করলে। জন্মদাতা পিতামাই সুন্দর ভাবে কত না বর বেশে সজ্জিত করেছে, আমি বর বেশে কেন সজ্জিত হয়েছি জানো মা? আমি যে তোমার কাছে এসেছি বিদায় নিতে, Oh,
ও জানি
অনেকক্ষণ হয়ে গেল আমার খোকা গেছে তার জাননের কাছে, এতক্ষণ তো লাগার কথা নয়, আমি নিজে সকল কিছু অনুভব করিয়েছি আমি, সন্তান মায়ের বলে ঘুমাবে না তো কোথায় ঘুমাবে? তুমি কি ভুলে গেছো সনকা, আজ আমাদের সন্তানের হচ্ছে শুভ পরিণয়, কেন তুমি তাকে ঘুমিয়ে দিয়েছো? যাকে দাও যাকে দাও, তাকে নিয়ে যাবো আমি ওই উজারি নগরে। ভুলিনি আমি মা হয়ে, ভুলিনি গো, আজ তুমি উজারি নগরে আমার পুত্রকে নিয়ে যাবে, তার বিবাহ দেবে বলে। কিন্তু আমি তোমার জীবনে সকল কথা পালন করেছি, আদেশ পালন করেছি, কিন্তু আজ আমার লক্ষ্যই কি আমার কোলে হইতে আমি তোমার হস্তে তুলে দিতে পারবো না? কি বলছো সরকার তুমি? আমি পারবো না। তবে তুমি চাও আমার খোকার বিবাহ যেন আমি না দিই? চাই না আমার সন্তানের বিয়ে হোক। তুমি ভুলে যেতে পারো ধাত্রী মায়ের কথা, আমি ভুলে নি গো, আমায় ভুলে নি। করে যখন আমার করলে বেশি আছে সেই বাক্য, ওর বাক্য, সেই ধাত্রী মায়ের বাক্য, আমি পারবো না গো, আমি আমার পুত্রকে ত্যাগ করতে পারবো। তাই হবে সনকা, তাই হবে। এই সন্তান তো শুধু আমার একা নয়, এই সন্তান তোমার। তুমি যখন চাইছো আমার খোকার বিবাহ দেব,
ঠিক আছে, দেবো না, দেবো না, শোনো না, দেবো না, দেবো না, চিন্তা করো না, দেবো না, আমার খোকার বিবাহ দেবো না। কেন আমি, তুমি যেখানে না বলছো কেন দেবো, কিন্তু বলতে পারবে শোনোকা, বলতে পারবে? আমি যেই বধূমা তাকে দেখতে গিয়ে আশীর্বাদ করে এসেছি, প্রভাত হলে ওই উজারি নগরে সবাই বলবে চম্পকতীশ্বর চাঁদে সৌদাগর মিথ্যে বাণী, চম্পকতীশ্বর চাঁদে সৌদাগর প্রতারক, তুমি কি সহ্য করতে পারবে শোনোকা? একটি মায়ের কাছে তার সন্তান চাইতে কোনো কিছু মূল্যবান নয় গো। আমি পারবো না, আমার নখাইকে আমার অন্তর থেকে তোমার মধ্যে আমি তুলে দিতে পারবো না। তবে যদি তাই হয় শোনোকা, যে বধূমা তাকে আমি আশীর্বাদ করে এসেছি, যে বধূমা আজ ছাতনা তলায় বসে রয়েছে, ঠিক সময় যদি আমি আমার খোকাকে না নিয়ে যাই, এক সতী নারী হবে লগ্ন ভক্ত, তুমি কি চাও? ক্ষণিক্ষণের জন্য আমি বিস্মরণ হয়ে গেছিলাম গো, সন্তানের বন্ধন তো বিদুছি মা গো, নিজের হাতে এক এক ছয়টি পুত্রকে ওই গঙ্গার জলে সোজন করেছি। যাও সেসব কথা ভুলে গেছিলাম বধূমাতা আমার, হস্তে বড় মালা দিয়ে অপেক্ষা করে রয়েছে আমার রক্ষায়ের জন্য, আমার পুত্র যদি সুসময় মতো উদারী নগরে না পৌঁছায় বধূমাতা হবে রক্ত ভস্মা, একটু দাঁড়াও গো শোনোকা, লক্ষাই মা জানিস বাবা, তুই সর্বদাই যখন স্কুল থেকে আসতি ঘরে ফিরে আমার হাতে দুধ মা দেখে আমার অঞ্চলে লুকিয়ে থাকতে, সর্বদাই যেন কেউ তোকে দেখতে না পায়, একটু জানিস লক্ষাই, দেখতে দেখতে তুই এত বড় হয়ে গেছিস, আমার অঞ্চলে যে লুকিয়ে রাখার মতো জায়গা নেই রে মা, আমার অঞ্চল যে অনেক ছোট হয়ে গেছে রাখায়, কি বলছো মা তুমি, পারলাম না তোকে অঞ্চলে লুকিয়ে রাখতে মা, পিতা হচ্ছে স্বর্গ, পিতৃ আদেশ পালন করার জন্য স্বয়ং শ্রীরামচন্দ্র টুপুরখানা খুলে নিয়েছিলাম মা হয়ে, সেই হস্তে তোকে নতুন করে বড় বেশি সাজিয়ে দেব, আমার চপ্পলা বাসি তোমরা দাউল ধ্বনি তোমরা দাউল সংকেত ধ্বনি আমার এলাকায় কেটে বড় বেশি সাজিয়ে দেব। আমার নয়নের মণিকে তো কখনো আমার কাছ থেকে আলাদা করিনি গো, আজকে জলমে দুঃখিনি মা, তার অঞ্চলের ধন তার মনপ্রাণ তোমার হস্তে অর্পণ করে দিচ্ছি গো, আমার সন্তানকে সর্বদাই তার পাশে তুমি থেকো, কথা দিলাম শোনোকা, কখনো তাকে তোমার নয়ন থেকে দূরে করো না গো, তাই হবে, তবে তুমি আমাকে একটি কথা দাও, কি বিশু প্রভাত হয়ে গেলে আমার পুত্র এবং পুত্রবধূকে যেন আমি এইভাবে করে দর্শন করতে পারি, কথা দিলাম শোনোকা, কথা দিলাম, প্রভাত হলে আমি আমার পুত্র পুত্রবধূকে এনে দেবো তোমার ওই অঞ্চলে।
সারাটি রাত্রি জেগে থাকবো হস্তে মরণ টানা নিয়ে, আমার লক্ষ্যের অপেক্ষায় আমি বিদায় দিলাম গো। তুমি আমার পুত্রকে কুশলে রেখো ঠাকুর, আমার পুত্রকে কুশলে রেখো।